আবহাওয়া দপ্তরের তাজা আপডেট। গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, আজ সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা, তবে মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টিও হচ্ছে, তবে তারপরেই আবার রোদ উকি দিচ্ছে, যদিও তার স্থায়িত্ব বেশিক্ষণ থাকছে না। গতকালের মতো আজও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলবে বর্ষণ, তবে সেটা ভারী বর্ষণ নয়। আর এইভাবে মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ দু এক পশলা বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা থেকে জেলা, তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না, মিটবে না বর্ষার ঘাটতি, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকে দমকে মাঝারি বৃষ্টি হলেও আগামীকাল থেকে কিন্তু কমতে শুরু করবে বৃষ্টি, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, কাজেই বর্ষার এই ফুরফুরে আবহাওয়া আর বেশি দিন চলবে না। আর মাত্র কয়েক ঘন্টার পরেই বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। বর্ষা শুরু থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে বর্ষার ঘাটতি না থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু শুরু থেকেই বর্ষার ঘাটতি দেখা গিয়েছে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কোনোভাবেই মিটবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং জলপাইগুড়িতে অবশ্য হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এদিকে আবার আগামীকাল নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ওড়িশার উপকূলে রয়েছে, আর তার জেরে ওড়িশায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই তেমন ভারী বৃষ্টি আগামী সাত দিনে হবে না, কাজেই বৃষ্টির ঘাটতি মেটার কোনো সম্ভাবনা নেই। এবার জেনে নিন কেমন থাকবে আজ বাংলাদেশের আবহাওয়া। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।